আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি ট্রেডার্স এর পক্ষ থেকে। আজকে আমরা রিভিউ করব টয়োটা পিয়াস এস প্যাকেজ মডেল 2013, রেজিস্ট্রেশন ইয়ার 2018, 1800 সিসি অ্যান্ড অক্টেন প্লাস হাইব্রিড ড্রাইভ। এর পাশাপাশি এই গাড়িতে আরও যে যে ফিচার্স রয়েছে সেগুলো তো এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। গাড়িটির সেট প্রোফাইল যদি কথা বলি, গাড়িটির সেট প্রোফাইলও খুবই ভালো। এখানে চারটি টায়ারের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 45 লিটার। আর টায়ার কন্ডিশন যেভাবে দেখতে আমরা রং টাইম ইউজ করতে পারবো, 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা, টায়ার সাইজ 195/65R15। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের দেশের জন্য খুবই পারফেক্ট, যে কোনো রোড কন্ডিশন আমরা মুভ করতে পারবো। 165 মিলিমিটার উইল বেস টায়ার টু টায়ার, 2870 মিলিমিটার। আর গাড়িটির পিছনের গ্লাসগুলো প্রাইভেসি গ্লাস, রেন শেডার অপশন রয়েছে, উইঙ্কেল মিরর উইথ টার্নিং সিগন্যাল লাইট অপশন রয়েছে, হাইব্রিড বেস, অ্যান্ড সামনের টায়ারগুলো খুবই ভালো অবস্থায় রয়েছে। গাড়িটির যদি আমরা রিয়ার কেবিন দেখাই, গাড়িটির রিয়ার কেবিনও খুবই ভালো অবস্থায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, মিরর কন্ট্রোলিং প্যানেল, আর ভিতরে কন্ডিশনও খুবই ভালো। গাড়িতে সিট কভার ইনস্টল করা রয়েছে অ্যান্ড ব্ল্যাক কালার উইথ হোয়াইট কালার, আর প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডারের অপশন আছে, ফ্রন্ট সিটগুলোতে পকেটের অপশন দিয়েছে, আর সিলিং কন্ডিশনে যথেষ্ট ফ্রেশ উইথ লুম লাইডার অপশনও রয়েছে। গাড়িটির লেগ রুম হেড রুম অ্যাভেলেবল, সো গাড়িটিতে আমরা ইজিলি 3 জন বসতে পারবো। আর গাড়িটি যদি আমরা পিছনের সেবে আসি, পিছনের এখানে আমরা দেখতে পাচ্ছি টেললাইটগুলো খুবই ফ্রেশ, এলইডি টেললাইটের অপশন রয়েছে, হাইব্রিড বেস, টয়োটা বেস, পিয়াস বেস রয়েছে, আর পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস অ্যান্ড ইন্টিনিয়ারের অপশন রয়েছে। আর যদি আমরা এখানে থাকাই, এখানে একটি অ্যারোডাইনামিক স্পয়লার রয়েছে, হাই মাউন্ট স্টপ ল্যাম্প, নাম্বার প্লেট আছে, অ্যান্ড ব্যাক ক্যামেরাও দেখতে পাচ্ছি। এই গাড়িটির সামনে এবং পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে, খুবই নাইস বাম্পার ইনস্টল করা রয়েছে। আর এই গাড়িগুলোতে লর্ডস অফ পরিমাণ স্পেস, সো স্পেস নিয়ে কোনো কমপ্লেন হবে না। আমরা 2 থেকে 3টি লাগেজ বা তারও অধিক লাগতে পারবো। একটি কার্টিনের অপশন দিয়েছে, এটাও একটু ভালো দিক। সো এগুলোর মধ্যে টিস্যু বক্স এবং কাগজপত্রগুলো রাখতে পারবো, কার্গো লাইটের অপশন রয়েছে। নিচে একটি ডয়ের সিস্টেম আছে এবং এরই নিচে স্পেয়ার টায়ার, জক, উইলনেস লিভার রয়েছে। এবং আপনারা চাইলে গাড়িটি পছন্দ হলে আমি বারবারই সাজেস্ট করবো, আপনারা যদি চান গাড়িটি যে কোনো নারাজিং থেকে চেক করে নিতে, অবশ্যই চেকও করে নিতে পারবেন। এবং এখানে দুপাশে হ্যান্ডেলের অপশন দিয়েছে, যেটির দ্বারে আমরা ডোরটি ক্লোজ করতে পারবো। এবং এখানে যদি লক্ষ্য করেন, নাম্বার প্লেট স্লট লাইটও রয়েছে। এবং লাস্ট সাইজ টয়োটা বেস, আর ব্লু কালার তো আপনারা জানেনই, এটি হাইব্রিড সাইন। আর গাড়িটির এই পাশেও যদি আসেন, এই পাশের কন্ডিশনও খুবই ভালো, গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নেই, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। আর ফ্রন্ট ডোরের এখানে লেদার প্লাস সব মেটেরিয়ালস দিয়েছে, অ্যাভেলেবেল গাড়িগুলোর মতো লক আনলক করতে পারবো। এবং আমি স্টার্ট দিয়ে দিলাম, যেহেতু এটা হাইব্রিড ড্রাইভ, সো রেডি লেখা উঠলে আমরা বুঝতে পারবো গাড়িটি স্টার্ট হয়ে গেল। আর স্টিয়ারিংটা হচ্ছে লেদার অফ স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে, যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে লুকিং গ্লাস, কন্ট্রোলিং প্যানেল আছে, ডোর লাইটের অপশন রয়েছে, যেটা একটি ভালো দিক, উইথ স্পিকার। এবং ড্রাইভার সিট, প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে পিএস বেস রয়েছে এবং গিয়ার নকটি এই জায়গায় খুবই নাইস। এবং গাড়িটির এসি পারফরমেন্সও খুবই ভালো, বিগ 1 DVD প্লেয়ারের অপশন রয়েছে। যদি আমি রিভার্সে দিই, গাড়িটির রিভার্স ক্যামেরাটিও খুবই ক্লিয়ার উইথ গাইডলাইন সহ দেখতে পাচ্ছি। লুম লাইটগুলো দিয়ে দিলাম, এখানে একটি সানগ্লাস স্টোর আছে, রিয়ার ভিউ মিরর আছে উইথ সানভাইজার ভেন্ট মিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে। আর এই পোর্শনে স্টাইলিস্ট কাপ হোল্ডারের অপশন আছে, এখানেও একটি কাপ হোল্ডারের অপশন দিয়েছে। এবং ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট উইথ স্টোর, এই পোর্শনও একটি স্টোর আছে। আর গ্লাভ বক্সও মোটামুটি স্পেস রয়েছে, যেগুলোতে আমরা অনেকগুলো কাগজপত্র রাখতে পারবো। আর ডায়াগ্রামগুলো দেখতে পাচ্ছেন, ব্যাটারি থেকে যে গাড়ি চার্জ হয়, সেটার অপশন ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি। আর এই গাড়িটির রান করেছে 53,000 কিলোমিটার। আর ডিভিডি প্লেয়ারটি খুবই সুন্দর, আমরা যেহেতু মেনুতে যাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং কার সাইন প্লাস সং লিস্টার সাইনগুলোও রয়েছে, সো খুবই ভালো দিক। এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার এটি একটি, এটার থেকে আমরা ফেসবুক, ইউটিউব, ক্রোম এইগুলো অ্যাক্সেস করতে পারবো যদি আপনার নেট কানেকশন থাকে, এবং গুগল ম্যাপ থেকে চার্জ করে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। এবং গাড়িটি কিন্তু এখন স্টার্ট দেওয়া, কিন্তু বোঝার হয় নাই গাড়িটি যে স্টার্ট হয়ে গেল। এখন আমি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাই, গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি কেমন রয়েছে।
গাড়িটির যদি আমরা ফ্রন্ট শেপে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিআরএল এর অপশন রয়েছে, এইচডি প্রজেকশন হেডলাইটের অপশন আছে, ফগ লাইটের অপশন রয়েছে এবং সামনে পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে, আর প্লাস সাইজ টয়োটা বেস ও রয়েছে। আর গাড়িটির নাম্বার প্লেট স্লটটিও তো দেখতেই পাচ্ছেন। এখন যদি আমরা গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাই, গাড়িটির না এখন যদি আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের সামনে তুলে ধরি, গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই বেটার অবস্থায় রয়েছে। আপনারা যে অবাক হবেন, এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার স্পিড উঠতে সময় লাগে অনলি 10.8 সেকেন্ড। টয়োটা বেস, হাইব্রিড বেসও রয়েছে, হাইব্রিড ব্যাটারির অপশনটিও দেখতে পাচ্ছেন এবং 2800 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার, 99 নিউটন মিটার টর্ক, 142। এবং এই মাসেলগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে কি নেই। এবং আপনারা যদি চান অ্যানালাইজিং সেন্টারে নিয়ে গাড়িটির ব্যাটারি কন্ডিশনটি কেমন এবং ইঞ্জিন পারফরমেন্স কেমন বর্তমানে, সেটিও যাচাই করে নিতে পারবেন। এবং গাড়িতে যদি টুকিটাকি কোনো কাজও বের হয়, সেগুলো নিয়েও আপনি আমাদের সাথে আলোচনা করতে পারবেন। টয়োটা পিয়াস এসপেকেস মডেল 2013, রেজিস্ট্রেশন ইয়ার 2018, 1800 সিসি অ্যান্ড অকটেন প্লাস হাইব্রিড ড্রাইভ। এই গাড়িটির কন্ডিশনটি কেমন ছিল আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করেছি খুবই স্বল্প সময়ের মধ্যে। আমি চাইবো তারপরে আপনারা সরাসরি এসে আমি যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো কতটুকু সঠিক তা এসে মিলিয়ে নিতে পারবেন। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 17 লক্ষ টাকা, এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 17 লক্ষ টাকা। এই প্রাইসটি মোটামুটি কিছুটা নেগোসিয়েট করা যাবে। আমি চাইবো আপনারা আমাদের শোরুম ভিজিট করে গাড়িটির প্রেজেন্ট কন্ডিশন কেমন সেগুলো যাচাই করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।